আসসালামু আলাইকুম বন্ধুরা, বহুল কাঙ্ক্ষিত আরেকটি চাকরি সার্কুলার, সেটা হচ্ছে হলো বাংলাদেশ আনসার বিডিপিতে চাকরি সার্কুলার। তো যারা যারা আনসার বিডিপিতে নিয়োগ বিজ্ঞপ্তিতে অপেক্ষা করছিলেন তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা দেখছেন আমি আনসার ভিডিপির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। তো কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করতে পারবেন সেই প্রসেসগুলো আমি তুলে ধরবো। তার আগে সকলের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন যাতে সকল প্রকার চাকরির খবরাখবর সবার আগে পেয়ে যান, এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন বাংলাদেশ আনসার ভিডিপিতে কীভাবে আবেদন করতে পারবেন। দেখুন, ওদের অফিসিয়াল ওয়েবসাইট আনসার ভিডিপি ডট গভ অফিসিয়াল বিডি, এই ওয়েবসাইটের একটা নোটিশ প্রকাশিত হয়, 22তম ব্যাচ পুরুষ ব্যাটালিয়ান আনসার বিভাগ 2021 নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে ক্লিক করার পরে দেখবেন এমন একটা পিডিএফ চলে আসবে। তো পিডিএফে নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু দেওয়া রয়েছে, দেখতে পাবেন এখানে, এই যে নিয়োগ, আনসার ব্যাটালিয়ান যোগ দিন, দেশ সেবা ও জননিরাপত্তায় অংশ নিন। তো বাংলাদেশ আনসার প্রতিরক্ষা বাহিনী সুশৃঙ্খল কর্ম বিধিলক্ষ্যে 22তম ব্যাচে যোগদান নিয়োগ বিজ্ঞপ্তি, 350টি অস্থায়ী ব্যাটালিয়ান আনসার শূন্য পদে শুধুমাত্র পুরুষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। তো কোন কোন বিভাগ থেকে কত, সরি, কোন কোন জেলা থেকে কতজন শূন্য পদ রয়েছে সেটা দেখা হবে। ঢাকা থেকে নেবে 29 জন, গাজীপুর থেকে নেবে 28 জন, মানিকগঞ্জ থেকে নেবে 3 জন। আমি জুম করে দেখাচ্ছি একটু, যেহেতু জুম করছি তো জুম করার কারণে এখানে আপনারা দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন এখন সুস্পষ্ট। গাজীপুরে নেবে 8 জন, মানিকগঞ্জে নেবে 3 জন, মুন্সিগঞ্জে নেবে 4 জন, নারায়ণগঞ্জে নেবে 7 জন, নরসিংদীতে নেবে 5 জন, ফরিদপুরে নেবে 5 জন, গোপালগঞ্জে নেবে 3 জন, মাদারীপুরে নেবে 3 জন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন যে আপনার জেলায় কতজন নিব সেটা দেখতে পারবেন। রাজবাড়িতে নিবে 3 জন, শরীয়তপুরে নিবে 3 জন, কিশোরগঞ্জে নিবে 3 জন, টাঙ্গাইলে নিবে 3 জন, ময়মনসিংহে নিবে 12 জন, জামালপুরে নিবে 6 জন, নেত্রকোনাতে নিবে 5 জন, শেরপুরে নিবে 3 জন, চট্টগ্রামে নিবে 19 জন, কক্সবাজারে নিবে 6 জন, বান্দরবনে নিবে 1 জন, রাঙ্গামাটিতে নিবে 1 জন, খাগড়াছড়ি জেলাতে নিবে 1 জন, কুমিল্লাতে নিবে 13 জন, বিবাড়িতে নিবে 7 জন, চাঁদপুরে নিবে 6 জন এবং নোয়াখালীতে নিবে 8 জন, ফেনীতে নিবে 3 জন, লক্ষ্মীপুরে নিবে 4 জন, সিলেটে নিবে 8 জন, মৌলভীবাজার নিবে 5 জন, সুনামগঞ্জে নিবে 6 জন, হবিগঞ্জে নিবে 5 জন, রাজশাহীতে নিবে 6 জন, জয়পুরহাটে নিবে 2 জন, পাবনাতে নিবে 6 জন, সিরাজগঞ্জে নিবে 8 জন, নওগাঁতে নিবে 6 জন, নাটোরে নিবে 4 জন, চাঁপাই নবাবগঞ্জে নিবে 4 জন, বগুড়াতে নিবে 8 জন, রংপুরে নিবে 7 জন, দিনাজপুরে নিবে 7 জন, গাইবান্ধাতে নিবে 6 জন, কুড়িগ্রামে নিবে 5 জন, লালমনিরহাটে নিবে 3 জন, লিলফামারীতে নিবে 4 জন, পঞ্চগড়ে নিবে 2 জন, ঠাকুরগাঁওয়ে নিবে 3 জন, খুলনাতে নিবে 6 জন, যশোরে নিবে 7 জন, ঝিনাইদহে নিবে 7টি শূন্য পদ রয়েছে, মাগুরাতে নিবে 2 জন, নড়াইলে 2 জন, বাগেরহাট 4 জন, সাতক্ষীরায় 5 জন, চুয়াডাঙ্গাতে 3 জন, কুষ্টিয়া 5 জন, মেহেরপুরে 2 জন, বরিশালে 6 জন, ভোলাতে নিবে 4 জন, ঝালকাঠিতে 2 জন, ফিরোজপুরে 3 জন, বরগুনাতে নিবে 2 জন, পটুয়াখালীতে নিবে 4 জন। ওকে, তো এই ছিল হচ্ছে হলো আপনার জেলার অপেক্ষাকৃত তালিকা। আমি এবার জুম আউট করে দিচ্ছি। তো কিভাবে আপনারা আবেদন করবেন সেই প্রসেসটা তুলে ধরা যাক। 64টি জেলায় কিন্তু দেখানো হয়েছে, বাংলাদেশের 64টি জেলায় কিন্তু দেখানো হয়েছে। ওকে, তো এরপরে দেখি কিভাবে আপনারা আবেদন করবেন। তো আবেদন করার জন্য প্রার্থীকে আপনার যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে হলো শিক্ষাগত যোগ্যতা কি কি থাকতে হবে এবং কীভাবে আবেদন করতে হবে সেই প্রসেসটা আমি এখন তুলে ধরবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওকে, প্রার্থীর নিম্ননিহিত যোগ্যতা থাকতে হবে। একটু ধৈর্য সহকারে দেখুন, আমি ভিডিওটা আপনার দেখাচ্ছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকলে বুঝতে পারবেন। প্রার্থীর নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে: 1, বয়স 26/8/2021 খ্রিস্টাব্দের তারিখে 18 থেকে 22 বছর হতে হবে, বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা হতে হবে, উচ্চতা সাধারণত পাসপোর্ট 6 ইঞ্চি ও উপজাতি সার্টিফিকেটের ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি হতে হবে। বুকের মাপ আপনারা দেখে নেবেন, বুকের মাপ এবং ওজন দেখে নেবেন, এখানে দেওয়া রয়েছে। অনলাইনে রেজিস্ট্রেশন পদ্ধতি, আপনারা যারা যারা আবেদন করবেন তারা ইউনিয়ন ডিজিটাল সেন্টার UDC অথবা যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনারা www.ansarbd.bd ব্যাটালিয়ান লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। উক্ত লিঙ্কটি 9 আগস্ট 2001
2001 খ্রিস্টাব্দের তারিখ হতে 26 আগস্ট 2000 এত তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে। আমি আবারও বলছি, আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন তারা 9 আগস্ট 2021 খ্রিস্টাব্দ থেকে 26 আগস্ট 2021 খ্রিস্টাব্দের তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে। তো এভাবে আবেদন করবে। কিভাবে আবেদন করবেন ডিসক্রিপশনে দেখবেন আমার একটা লিঙ্ক দেওয়া রয়েছে আনসার ভিডিওতে কিভাবে আবেদন করতে হয় সেই প্রসেসটা আমি তুলে ধরতেছি। যারা যারা আবেদন করতে পারবেন না তারা আমার ওই ভিডিওটা দেখে কিন্তু আবেদন করতে পারবেন, ডিসক্রিপশনে ফলো করলে পাবেন। প্রার্থীদের মেডিকেল ও লিখিত পরীক্ষা গ্রহণ। নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা গ্রহণ করা হবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীরাই ফার্স্টিং ইয়ার এসবিসি এবং টপ টেস্ট সম্পন্ন করা হবে। উল্লেখ্য, ফার্স্টিং সার্কেল এসবিসি আপনারা একবার দেখে নেবেন। সনদপত্র এবং কী কী লাগবে? নিম্নলিখিত পরীক্ষা অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচিত কমিটির কাছে লিখিত কাগজপত্র জমা দিতে হবে। 1. প্রথম শ্রেণীর গেজেটের সপেশাগত সার্বিকগত মূল করে ফটোকপি। 2. প্রথম শ্রেণীর গেজেট অফিসার কৃতক সত্তায়িত 6 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সামনে থেকে তোলা। 3. সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর কৃতক প্রদত্ত জাতীয় পরিচয় সনদপত্র। খ প্রথম শ্রেণীর গেজেটের অফিসার কৃতক সত্তায়িত জাতীয় পরিচয়পত্র এনআরই কার্ডের ফটোকপি। আপনারা এগুলো দেখে নেবেন, আমি ডিসক্রিপশনে কিন্তু নিয়ে বিজ্ঞপ্তি দিয়ে দেবো। সমতল এলাকা, পাহাড়ি এলাকা, বিবরণ ভাতা। তো আপনাদের বেতন ভাতা হচ্ছে 362 টাকা প্রতিদিন, দেশীয়ত 104 টাকা, শিক্ষাগত ভাতা 22 টাকা, ঝুঁকিপূর্ণ তো মানে সব কিছু মিলে আপনারা প্রায় 556 টাকা প্রতিদিনে পাচ্ছেন। তো উৎসব ভাতা হচ্ছে 10,000 টাকা, ভারে 2টি বছরের ভাতা। তো সব কিছু মিলে দিবে, আপনারা দেখে দেখে নেবেন। তো যারা যারা আবেদন করতে চাচ্ছেন তারা তারা আমার ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে দেখে আবেদন করতে পারবেন। এই ছিল আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি। তো ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন। এ বলে আমি আমার ভিডিও